5 লাখ শিশুকে আমাদের দেশে সাঁতার শেখাতে বাজেট করা হয় 272 কোটি টাকা, আর আপনার সুন্দরবনের বাঘ গণনা করতে বাজেট করা হয় 65 কোটি টাকা। আজকে আপনারা দেখতেছেন সাংবাদিক ভাই, যারা মিডিয়া কর্মী আপনারা সবাই আছেন, বাংলাদেশের মানুষ দেখতেছে, বন্যার পানিতে আমার সিলেটের বাড়িঘর হাঁস মুরগি, আমার সিলেটের মানুষ বেঁচে যাচ্ছে, তাদের জন্য বাজেট করা হয় 30 লক্ষ টাকা। বাহ বাহ প্রধানমন্ত্রী, বাহ! এ উপহাস আপনারা না করলেও পারতেন আমার এই সিলেট সুনামগঞ্জের মানুষের সাথে। আমরা প্রবাসীরা ইনশাল্লাহ 1 মাসের ভিতরে আপনার এই টাকা আমরা ফিরিয়ে দেবো। আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইরা সব টাকা আপনার শুট করে দিবে। আপনারা দেখেছেন গত কোভিড-19 মানুষ যখন অক্সিজেনের অভাবে মারা যাচ্ছিল, তখন এই আওয়ামী লীগ, এই শেখ হাসিনা সরকার, শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মশতবর্ষ পালন নিয়ে তারা ব্যস্ত ছিল। আর আজকে যখন বন্যার পানিতে আমার সিলেটের মানুষ ভেসে যাচ্ছে, মানুষ অর্ধারে অনারে দিন কাটাচ্ছে, তারা যখন আজকে মরার উপক্রম হয়েছে, তখন তারা এই পদ্মা সেতু উদ্বোধন নিয়ে তারা আজকে ব্যস্ত। আমার মনে হচ্ছে আমার সারা দেশের সব উন্নয়ন মনে হচ্ছে পদ্মা সেতুর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। পদ্মা সেতুর একটা পাইলের টাকাও কি আজ এই বন্যা কবলিত সিলেটের মানুষের জন্য দেওয়া যায় না? সিলেটের মানুষ কি এই দেশের বাইরের কেউ? এই সিলেটের লক্ষ লক্ষ রেমিটেন্স যোদ্ধারা হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশে পাঠাচ্ছে, বাংলাদেশের যেই রাজস্ব আছে তা বৃদ্ধি করছে, জিডিপি বৃদ্ধি করছে, কেন তাহলে আজকে কেন বাংলাদেশের এই সিলেট সুনামগঞ্জের মানুষ বন্যার পানিতে তারা চলিয়ে যাচ্ছে? তাদের জন্য ইমিডিয়েট ইমার্জেন্সি কোনো এই সুযোগ সুবিধা, তাদের কোনো ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না। আমি সরকার এবং কর্তৃপক্ষকে বলতে চাই, এই পদ্মা সেতুর মতো উন্নয়ন, মেট্রো রেলের মতো উন্নয়ন আমাদের আর লাগবে না। আমার আজকে আমার মা বোন পানিতে ভেসে যাচ্ছে, তারা অর্ধাহারে অনাহারে জীবন কাটাচ্ছে, তাদের জন্য আপনারা কিছু করেন। এখন যদি এই ইমার্জেন্সি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এই অবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠবে, সিলেটের মানুষকে আর বাঁচানো যাবে না। সিলেটের এই পানিবন্দী মানুষের সাথে আপনারা আর উপহাস করবেন না। আপনারা একটা চলচ্চিত্র তৈরি করতে মুজিব চিরঞ্জীব 83 কোটি টাকা খরচ করেন, হ্যাঁ, আপনারা ওই যে তাপস এন্ড ফ্রেন্ডস দেখলাম একটা মিউজিক কনসার্টের জন্য তারা 20 কোটি টাকা খরচ করতেছে আওয়ামী লীগের এরা। প্রধানমন্ত্রী, আপনি ভুলে গেলে চলবে না, 1975 সালে যখন আপনার আব্বাকে মেরে ফেলা হয়েছিল, তখন আপনাকে এই আমাদের সিলেটের কৃতি সন্তান হুমায়ুন রশিদ চৌধুরী লন্ডনে আপনাকে আশ্রয় দিয়েছিলেন। আজকে আমার সিলেটের মানুষ বন্যাতে তারা পানির মধ্যে সলিল সমাধি হয়ে যাচ্ছে, আপনাকে এইগুলা স্মরণ করতে হবে। তাদের সাহায্যে এখনই আপনি যদি এগিয়ে না আসেন, আপনারা পদ্মা সেতু নিয়ে ব্যস্ত হলে হবে না। এখন সিলেটের মানুষ আপনাকে দরকার, আপনার এখনই সিলেটের মানুষের জন্য আপনার কিছু করেন, তা না হলে এই সিলেটের মানুষের অভিশাপে আপনাদের জীবন, আপনাদের দল সব কিছু বেঁচে যাবে। এই সরকার এবং কর্তৃপক্ষ সবাইকে বলে যেতে চাই, সিলেটের এই বন্যা পরিস্থিতি আজীবন এইরকম থাকবে না, বন্যা পরিস্থিতি উন্নতি হবে। আমরা যারা প্রবাসে আছি দেশ এবং দেশের বাইরে, আমরা সিলেটের বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে এইরকম সিলেটকে আমরা আরও 20টা সিলেট আমরা তৈরি করার সামর্থ্য এবং মন মানসিকতা রাখি। কিন্তু আজকে সিলেটের এই পরিস্থিতিতে আপনারা নাম দেখানো যেই তহবিল দিয়েছেন 30 লক্ষ টাকা, সেই কথা সিলেটের মানুষ কখনো ভুলে যাবে না। তাই আপনাদেরকে বলতে চাই, এই ইমার্জেন্সি সিচুয়েশনে যদি আপনারা আবারও ক্ষমতায় আসার যদি আপনাদের মন মানসিকতা থাকে, তাহলে এখনই আপনারা এই সিলেটের মানুষ, সুনামগঞ্জের মানুষকে সাহায্য সহযোগিতার আরো র্যাপিড আপনারা অ্যাকশন নিন, তা না হলে মানুষের অভিশাপ।